আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের মাঝে অনেকে আছে যারা গুনাহ করলে, আল্লাহর নাফরমানি করলে, বড় কোনো বিপদে পড়লে হতাশ হয়ে যায়। তারা চিন্তায় পড়ে যায়, একা একা চিন্তা করে। তারা ভাবে তাদের জন্য আর কোনো আশা আলো নেই, তাদের জন্য আল্লাহ পাক জাহান্নামে সুনিশ্চিত রেখেছে। প্রিয় দিনী ভাই বোনেরা, এই চিন্তাটি সম্পূর্ণ ভুল। এটি আপনার মন গড়া কথা, আপনার মন গড়া চিন্তা। আল্লাহ তাআলা বলেন, শয়তান তোমাদেরকে দারিদ্রতা ভয় দেখায় এবং অশ্লীল কাজের নির্দেশ দেয়, আর আল্লাহ তোমাদেরকে তার পক্ষ থেকে রেখেছেন ক্ষমা এবং অনুগ্রহে অঙ্গীকার। সুতরাং আমরা তাওবামুখী হব, শয়তান আমাদেরকে ভয় দেখাবে। এই একটি আয়াতে আমাদের হতাশাকে চূর্ণ বিচূর্ণ করে দেয় না? এই আয়াতটি আমাদের জন্য যথেষ্ট নয়। হতাশা তো শয়তানের অস্ত্র, হতাশা আসে শয়তান থেকে। কেন আমরা আমাদের বিরুদ্ধে শয়তানের হাতে অস্ত্র তুলে দিচ্ছি? মুসলিম হিসেবে হতাশা হওয়া আমাদের জন্য মোটেও শোভনীয় নয়। আল্লাহ তাআলা বলেন, একমাত্র কাফির সম্প্রদায় ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সুতরাং যারা কাফির, অমুসলিম, মুশরিক, তারা হতাশা ভোগে, তারা হতাশা ভোগে সুইসাইড করতে পারে, আত্মহত্যা করতে পারে। কিন্তু মুসলিম কখনো হতাশ হতে পারে না, সে আল্লাহর মুখী হয়, আল্লাহর কাছে চায়, আর আল্লাহ তাকে সব কিছু পূরণ করে দেয়। শুধু আল্লাহর প্রতি উত্তম ধারণা করাও এক ধরনের ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর প্রতি সুধারণা পেশ করো, আর এটাই তোমাদের জন্য উত্তম ইবাদত। আমাদের মৃত্যু আগ পর্যন্ত আমরা আল্লাহর উপর ভরসা করব। আল্লাহ আমাকে জান্নাত দিবেনই, আল্লাহ সবসময় আমার কথা শুনে যাচ্ছেন, আমাকে সাহায্য করে যাচ্ছেন। আমার যত দুঃখ কষ্ট হোক না কেন, আমি আল্লাহর প্রতি সুধারণা রাখব। আমার চাকরি চলে গেলে, পরীক্ষা ফেল করলে, আমি কখনো নিরাশ হব না, ভাবব আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করছেন, এরই মাধ্যমে আমার কল্যাণ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা যেন আল্লাহর প্রতি উত্তম ধারণা না রাখে মৃত্যুবরণ না করি। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর প্রতি আমরা সুধারণা পেশ করব। সহিহ হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার নিকটে থাকি, তার সাথে আচরণ করি। এই হাদিসটির বাস্তবতা আমি আমার জীবনে বহুবার প্রমাণ পেয়েছি। মন থেকে বিশ্বাস করি, যে কোনো বিপদে আপদে তিনি কখনো আমাকে ফিরিয়ে দেবেন না। দুনিয়ার মানুষের ভালোবাসা হলো 1%, আর আল্লাহর কাছে আছে 99%। সুতরাং আল্লাহর দয়া, আল্লাহর রহমত সবচেয়ে বেশি রয়েছে। শেখ আব্দুল আজিজ আত তারিফি রাহিমুল্লাহ বলেন, আল্লাহর প্রতি সুধারণা মনে প্রশান্তি জাগায়, কারণ যে নিজের কল্যাণ চায় আল্লাহ তার অকল্যাণ চায় না। সুতরাং যে আল্লাহর প্রতি উত্তম ধারণা রাখে এবং নিয়তকে বিশুদ্ধতা রাখে, আল্লাহ তার চেষ্টার শেষটাকে ভালোই করবে। শুরুটা যদি শেষ হয় তাহলে শেষটা তার ভালো হবে। আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সুতরাং আমাদের যত দুঃখ কষ্ট আসুক না কেন, বিপদ আপদ আসুক না কেন, আমরা ধৈর্য ধারণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে ও মানার তাফিক দান করুক। আমিন।